আসসালামুকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে ভালো আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমরা সরল মুনাফা সম্পর্কে আলোচনা করব, কারণ গত পর্বে আমরা এর আগের যে অঙ্কগুলো শতকরা অঙ্কগুলো করছিলাম, আজ আমরা সরল মুনাফা সম্পর্কে আলোচনা। সরল মুনাফা সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে, সেটা হলো আসল। সরল মুনাফা করতে গেলে আমাদের আসল সম্পর্কে জানতে হবে, মুনাফা সম্পর্কে জানতে হবে এবং মুনাফার হার সম্পর্কে জানতে হবে। এরপরে সময় আছে, আরও কিছু আছে। তা আমরা আগে আসল সম্পর্কে জানব। আসল কি? আসল হলো বিনিয়োগকৃত টাকা। অর্থাৎ আমরা যদি ব্যাংকে কেউ কিছু টাকা জমা রাখি, সেটাও আসল হবে। আবার আমরা যদি ব্যাংক থেকে কিছু টাকা উত্তোলন করি বা উঠাই, এটাও আসল হবে। এখন এই আসল এটাকে বলা হয়। এরপরে আছে মুনাফা। মুনাফাটা হলো বার্ষিক মুনাফা আছে, আবার দুই বছর, তিন বছর, পাঁচ বছর এরকম বিভিন্ন মুনাফা হয়। তাহলে মুনাফাটা কি আমাদের আগে জানতে হবে। আমি ব্যাংকে মনে করো 10,000 বা 2,000, 5,000, 100 টাকা জমা রাখলাম। ব্যাংক ওই জমা টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করবে, সেটা হলো মুনাফা। আবার আমি মনে করো ব্যাংক থেকে টাকা উঠালাম, এখন টাকা উঠানোর পরে আমি আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংকে জমা দিব, এটাও মুনাফা। এখন কথা হলো মুনাফা বার্ষিক কোনটা, দুই বছর কোনটা, তিন বছর কোনটা, এরকম বিভিন্ন রকম মুনাফা আসে। এখন মুনাফার হারটা, আমি যদি ব্যাংকে 100 টাকা এক বছর পর্যন্ত রাখি, তাহলে ব্যাংক যে টাকা আমাকে অতিরিক্ত দিবে সেই টাকাই হলো শতকরা মুনাফার হার। মনে করো আমি 100 টাকা রাখলাম, ব্যাংক আমাকে এক বছর পরে 106 টাকা ফেরত দিল, তাহলে ওই 6 টাকা আমার মুনাফার হার হলো, অর্থাৎ 6 টাকা আমি অতিরিক্ত পেলাম। আবার আমি ব্যাংক থেকে ঋণ উঠালাম মনে করো 100 টাকা, আমি এক বছর পরে ওই 100 টাকা ফেরত দিতে গেলে ব্যাংক নিবে না, ব্যাংক অতিরিক্ত আরও দেখা গেল যে 6 টাকা হতে পারে, 7 টাকা হতে পারে, 8 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে। অর্থাৎ বার্ষিক মুনাফার হার একটা ধার্য করবে, সেই ধার্য যেটা করবে ওই টাকা অতিরিক্ত আমাকে দিতে হবে। তাহলে 100 টাকা আমি নিলাম, আমাকে দেখা গেল যে এক বছর পরে 110 টাকা দিতে হচ্ছে, তাহলে ওই 10 টাকা হলো মুনাফার হার। এখন মুনাফার হার আমরা প্রত্যেকটা অঙ্কে দেখি, পার্সেন্ট দিয়ে লেখা থাকে বা মুনাফার হার টাকার অঙ্কেও লেখা যায়, তবে শতকরা উল্লেখ করতে হবে। এখানে দেখো তোমাদের সরল মুনাফার 96 পৃষ্ঠায় আছে কয়েকটা সূত্র। আমরা এই বার্ষিক মুনাফা, আসল মুনাফার হার এটা বের করার জন্য আমাদের কিছু সূত্র প্রয়োগ করতে পারি, আবার লিখেও করা যেতে পারে। তবে আমরা যদি সূত্র প্রয়োগ করে করি, তাহলে এই অঙ্কগুলো করতে সহজ হবে এবং আমরা সুন্দর মতো করতে পারবো। তাহলে এই সূত্রগুলো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমরা এই সূত্রগুলো লিখে নিতে পারছো। সরল মুনাফা সম্পর্কে যে সূত্রগুলো আমি বোর্ডে লিখছি, তোমরা দেখো, আসল সমান সমান আমরা লিখছি কি, বার্ষিক মুনাফা গুণ 100, নিচে বার্ষিক মুনাফার হার। অর্থাৎ এই সূত্র দিয়ে যদি আমরা সংখ্যাগুলো লিখি, তাহলে সহজে বের করতে পারবো। আর একটা হলো বার্ষিক মুনাফা। বার্ষিক মানেই হলো এক বছরে, আসল গুণ বার্ষিক মুনাফার হার নিচে 100। একইভাবে বার্ষিক মুনাফার হার যদি বের করি, তাহলে বার্ষিক মুনাফা গুণ 100, নিচেই আসল। এই সূত্রগুলো দিয়েই আমরা প্রত্যেকটা অঙ্ক বের করতে পারবো। তাহলে তোমরা এই সূত্রগুলো লিখে নাও, আমি এরপরে প্রয়োগ করে তোমাদের দুটো একটা অঙ্ক দেখা দেব। এখানে যে অঙ্কগুলো আছে 96 পৃষ্ঠায়, তাহলে তোমরা একটু তুলে নাও এটা। এবার আমরা কিছু অঙ্ক প্রয়োগ করে দেখাই সূত্র দিয়ে। এখানে দেখো তোমরা উদাহরণে একে একটা অঙ্ক আছে, সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিল,
800 টাকা সে ঋণ উঠাইছে, এক বছর পরে 856 টাকা ফেরত দিল। এখন এক বছর পরে 856 টাকা ফেরত দিল, এই ফেরত দেওয়া টাকার মধ্যে তার আসল টাকাও আছে। এইবার আমাদের বের করতে হবে বার্ষিক মুনাফার হার, অর্থাৎ বার্ষিক মুনাফার হার কত ছিল, কত পার্সেন্ট সে টাকা এই 56 অর্থাৎ 856 টাকা জমা দিছে। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের বের করতে হবে কি এক বছরের মুনাফা, কারণ আমরা যে সূত্র লিখছিলাম তাতে আমরা লিখব এক বছরের মুনাফা 856 বিয়োগ 800 টাকা আসল সমান সমান 56 টাকা। এই 56 টাকা হলো তাকে মুনাফা দিতে হয়েছে, অর্থাৎ এটা মোট মুনাফা দিছে। এখন কত পার্সেন্ট হারে দিছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা আগেই সূত্র লিখছিলাম, এবার দেখবো আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান সমান বার্ষিক সংখ্যাগুলো নেব। বার্ষিক মুনাফা আমাদের কত বের করছি 56 টাকা, তাহলে 56 গুণ 100 নিতে আসল কত আমাদের 800 টাকা। তাহলে আমরা দেখো সহজ নিয়ম, 100-এ যদি 1 দিয়ে কাটে, 100 দিয়ে কাটে তাহলে 1 হবে, এবং এই দুটো শূন্য বাদ দিলে এখানে 8 হবে। 8 দিয়ে 56-কে যদি আমরা কাটি, 8 7 টা 56, তাহলে এখানে আমরা বের করলাম 7 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বার্ষিক মুনাফা 7 টাকা বা 7%। তাহলে আমরা এই যে যে মুনাফা সে পরিশোধ করলো তাহলে 7%, অর্থাৎ 100 টাকায় তাকে 7 টাকা লাভ দিতে হবে, অর্থাৎ মুনাফা দিতে হবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা এই একইভাবে সূত্র দিয়ে কিভাবে আরো এই অঙ্কগুলো করতে পারবো এটা তোমাদের সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।